প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এবং এই ভিডিওতে তোমাদের চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, তার ভিতরে বিজ্ঞান আছে। তো বিজ্ঞানের যে প্রশ্ন, তার সঠিক এবং সহজ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি এই সমাধানগুলো যদি তোমরা দেখো, তাহলে হয়তো বা তোমরা খুব সহজেই তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পারবা। তোমাদের যে হবু এটা করা লাগবে এরকম কোনো কথা না, বাট এইটি দ্বারা তোমাদের খুবই উপকার হবে। তো আসুন দেখে নেওয়া যাক যে কী কী প্রশ্ন এবং কী উত্তর। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার বাড়ির দেয়াল অথবা আশেপাশের দেয়ালে যে সাদা এবং সবুজ রং কী কারণে হয় বলে তুমি মনে করো? এটা নিয়ে একটা অনেকে বিভ্রান্তিতে পড়তে পারে, কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিকভাবে কেন সাদা এবং সবুজ রং হয়ে যায়। আচ্ছা, দুই নম্বর আছে, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কী কারণে হয় বলে তুমি মনে করো? মানে আমাদের হালকা জ্বর এবং ডায়রিয়া কী কারণে হয় সেটি বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। আর তিন নম্বর আছে যে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে তার যৌক্তিকতা নিরূপণ করো। ওকে, তো আসো এক নম্বর প্রশ্ন আমরা উত্তর করা শুরু করি। তো এক নম্বর প্রশ্নের যেটা ছিল যে সাদা এবং সবুজ রং হয় কেন, সেটির ব্যাখ্যাভাবে দেওয়া যেতে পারে যে সমাঙ্গ বর্গের প্রধানত করিফলযুক্ত এবং সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও সবুজ উদ্ভিদরাই শৈবাল। এরা আলোকিত স্থান পছন্দ করে। এরা মাটি, ঘরের দেয়াল ও অন্যান্য গাছের উপর জন্মাতে পারে। এখানে শরীরে হালকা জ্বরে ডায়রিয়া একটু বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা হয়তো ভুল করে চলে আসছে। ঘরের দেয়াল অন্যান্য গাছের উপর জন্মাতে পারে। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে কোনো পরিবহন কলা থাকে না। এরা সবুজ, লাল, বাদামি ইত্যাদি নানা রঙের হতে পারে। অর্থাৎ বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং, এগুলো অণুজীবের কারণে হয়ে থাকে। এক কথা এগুলো অণুজীবের কারণে। তুমি যদি এক কথা উত্তর দিতেছো তাহলে এটুকু লিখলে পারবা, কিন্তু একটু বিস্তারিত বর্ণনা দিতে গেলে যে কেন হয় বা কীভাবে হয় তাহলে এতটুকু লিখতে হবে। আচ্ছা, দুই নম্বর কী আছে, যে আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া অণুজীবের সংক্রমণের কারণে হয়, মানে এগুলো কেন হয় এটার একটা ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তো অণুজীবের কারণ হয়, এখন এই কথাটার আমরা একটা ব্যাখ্যা করব। ব্যাকটেরিয়া জীবাণু দেহে অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখগহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসে ধুলোবালি উড়ে বেড়ায়, তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়ায়। যাই হোক, কীভাবে রোগ ছড়ায় এটার একটা ডায়রিয়া ছড়ায় তার একটা সুন্দর বর্ণনা। তিন নম্বর হচ্ছে, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমার জীবনে কতটা গুরুত্ব বহন করে সেটা ছিল প্রশ্ন, যে তার যৌক্তিকতা নিরূপণ করো। তো আসো, তো প্রথমে আমরা লিখছি আমার জীবনে অনেক গুরুত্ব বহন করে। এখন এটি একটা যথাযথ ব্যাখ্যা আমরা এখানে দাঁড় করাবো। তো যত্রযত্র মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী ও অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়। এ মাটিতে হাত লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে, সবজির ভিতরে এরা প্রবেশ করে। রান্নার পরে দেখা যায় যে ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টিবায়োটিক সংক্রমিত হয়, ফলে সুস্থ মানুষও আক্রান্ত হয়ে পড়ে। খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল ও কাপড় কাচা, সাবান বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, অন্যথায় আর্সেনিকে আক্রান্ত হওয়া অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুবই সুন্দর একটা সমাধান পেয়েছো, এটি তোমাদের খুবই উপকারে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।